বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে আমি স্বপন কুমার মণ্ডল সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আমাদের আলোচনার বিষয় হলো নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় রক্ত কণিকা এবং এই কণিকার শ্রেণী বিভাগ সম্পর্কে। আজকে আমরা দেখব যে রক্ত কণিকা কত প্রকার ও কী কী, তাদের বৈশিষ্ট্যগুলো কী এবং এরা কোন ধরনের কাজ করে থাকে। গত ক্লাসে আমরা জেনেছিলাম যে রক্ত একটা তরল যোজক কলা, এ কতগুলো কাজ সম্পন্ন করে থাকে, তবে সেই কাজগুলো কিন্তু ভিন্ন ভিন্ন কণিকা ভিন্ন ভিন্নভাবে করে থাকে। আজকে আমরা এখানে দেখব যে এই রক্ত কণিকার শ্রেণী বিভাগগুলো কী কী। রক্ত কণিকাকে তিনটি ভাগে ভাগ করা হয়। প্রথমে চলে আসে লোহিত রক্ত কণিকা বা এরিথ্রোসাইট, শ্বেত রক্ত কণিকা বা লিকোসাইট এবং অণুচক্রিকা বা থ্রম্বোসাইট। তাহলে এই যে লোহিত কণিকা, যেটাকে আমরা বলি রেড ব্লাড সেল বা সংক্ষেপে RBC, আর শ্বেত রক্ত কণিকা বা হোয়াইট ব্লাড সেল যেটা WBC বলা হয়, আর অণুচক্রিকা যেটা থ্রম্বোসাইট, এটাকে আমরা প্লাটিলেটও বলে থাকি। এখন আমরা দেখব যে এই যে লোহিত রক্তকণিকা, সেগুলো কোথায় কী অবস্থায় থাকে এবং কোন ধরনের কাজ করে থাকে। এই যে লোহিত রক্তকণিকা, এগুলো রক্তের মধ্যে থাকি বিধায় রক্তকে আমরা লাল দেখে থাকি। আর এই লোহিত রক্তকণিকার মধ্যে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন থাকে। এটাকে মোটামুটি বলা যেতে পারে যে রক্তের মধ্যে হিমোগ্লোবিন ভর্তি কতগুলো ব্যাগের মতো এরা ভাসমান অবস্থায় থাকে। এদের আকৃতি বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন দ্বি অপতল অথবা চাকতির মতো হয়ে থাকে। আর এরা উৎপন্ন হয়ে থাকে অস্থিমজ্জায়। এদের গড়ায়ু হল 3 মাস। প্লীহার মধ্যে এরা জমা থাকে, প্রয়োজনে এরা কিন্তু রক্তের মধ্যে চলে আসে। তাহলে অস্থিমজ্জায় উৎপন্ন হলো, আর এরা জমা থাকলো স্প্লিন বা প্লীহার মধ্যে। যখনই রক্তে এই লোহিত কণিকার ঘাটতি দেখা দেয়, তখন সেই প্লীহা বা স্প্লিন থেকে তারা কিন্তু চলে আসে রক্তের মধ্যে, এখানে এসে তাদের ঘাটতি পূরণ করে থাকে। এই যে লোহিত রক্তকণিকা, এই লোহিত রক্তকণিকা এরা কী কী কাজ করে বা এদের রক্তের মধ্যে একটা নির্দিষ্ট আয়তনে কী পরিমাণ এদের উপস্থিতি, সেটা আমরা দেখব। ভ্রূণদেহে, অর্থাৎ একটা মানব শিশু যখন ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে থাকে, তখন প্রতি ঘন মিলিমিটারে এর সংখ্যাটা হলো 80 থেকে 90 লাখ পর্যন্ত। শিশুদের কিন্তু এর পরিমাণ কিছুটা কমে যায়, অর্থাৎ 60 থেকে 70 লক্ষ। আর পূর্ণ বয়স্ক যখন পুরুষ মানুষ, সেই বেলায় কিন্তু এটা হয় আরও কম, অর্থাৎ 4.5 থেকে 5.5 লক্ষ। আর পূর্ণবয়স্ক যদি নারী হয় তাহলে তাদের সংখ্যাটা হবে আরও কম, 4 থেকে 5 লাখ। তাহলে দেখা যায় যে ভ্রূণ অবস্থা, শিশু অবস্থা, আবার পূর্ণবয়স্ক পুরুষ বা নারী ভেদে রক্তের একটা নির্দিষ্ট আয়তনের মধ্যে এদের যে সংখ্যা, সেই সংখ্যাটা কিন্তু তারতম্য হয়ে থাকে। এখন এই যে লোহিত রক্তকণিকা, তারা আমাদের রক্তের মধ্যে কী কাজ করে, এদের প্রধান যে কাজগুলো হলো, তার মধ্যে বলা যেতে পারে যে অক্সিজেন, যেটা আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বায়ু থেকে গ্রহণ করে থাকি, এটা রক্তের দ্রবীভূত অবস্থা অর্থাৎ লোহিত কণিকায় সেটাকে বহন করে কোষে নিয়ে যায়। তাহলে অক্সিজেন বহন করা এর একটা অন্যতম প্রধান কাজ। আবার দেখা যায় যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে শ্বসন প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সে কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত পদার্থ, সেটাকে কোষ থেকে বের করে রক্ত বহন করে কিন্তু নিয়ে আসে ফুসফুসে, আবার সেখান থেকে বিশেষ একটা প্রক্রিয়ার মাধ্যমে চলে যায়। তাহলে
এই যে কার্বন ডাইঅক্সাইড এটা বহন করাও কিন্তু এই লোহিত কণিকার কাজ। আবার আমরা দেখি যে রক্তের মধ্যে যে অম্লজাতীয় পদার্থের উপস্থিতি বা ক্ষারকীয় জাতীয় পদার্থের উপস্থিতি যে কারণে রক্ত অম্লীয় বা ক্ষারীয় হয় এর সমতা বিধান করাটাও হলো এর কাজ। এরপর আমরা দেখব শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকা এটা হলো আবার দ্বিতীয় নম্বরে যেটাকে হোয়াইট ব্লাড সেল বলা হয়ে থাকে। এই শ্বেত রক্তকণিকার এর কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই, আর যেহেতু এটা শ্বেত বলা হয়েছে এর মানে এটা কিন্তু রঙবিহীন। এর যেহেতু কোনো নির্দিষ্ট আকার নেই এটা কি করে যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এটা কিন্তু দেহের মধ্যে যদি কোনো রোগ জীবাণু প্রবেশ করে তাদেরকে ধ্বংস করে দেয়। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে একটা দেশের প্রতিরক্ষা বিষয়ে যেরকম দেখাশোনা করে সেনাবাহিনী, আমাদের দেহের বাইরে থেকে যদি কোনো রোগ জীবাণু প্রবেশ করে তবে সেটা দেখাশোনার দায়িত্ব কিন্তুই শ্বেত রক্তকণিকার। অর্থাৎ এদের নির্দিষ্ট আকার নাই, যখন খুশি তখন এরা এদের ইচ্ছা মতো আকারটা ধারণ করতে পারে। এই প্রক্রিয়াটা বলা হয় কিন্তু ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে কী করে কোনো রোগ জীবাণু তাকে ধ্বংস করে বা খেয়ে ফেলে। এদের কিন্তু গড় আয়ু হল 1 থেকে 15 দিন, আর প্রতি ঘন মিলিমিটারে এর অবস্থান হলো 4 থেকে 5 হাজার। এটার দুটো ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হলো দানা বিহীন আর একটা হলো দানা যুক্ত। তাহলে দানাবিহীন যেটা আছে সেটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা বলে লিম্ফোসাইট অন্যটা হলো মনোসাইট। আর দানাযুক্ত যে শ্বেত রক্তকণিকা এটারে আবার আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, একটা হলো নিউট্রোসোফিল, নিউট্রোফিল, ইউসিনোফিল আর হলো বেসোফিল। তাহলে দেখা যায় যে শ্বেত রক্তকণিকা প্রধান যে দুটো ভাগ সেই দুটোর আবার প্রথমটা হলো 2টা ভাগে বিভক্ত আর দ্বিতীয়টা হলো 3টা ভাগে বিভক্ত। আর বলা হলো এরা কিন্তু দেহের মধ্যে প্রহরীর কাজ করে থাকে, অর্থাৎ সৈনিকের ভূমিকা পালন করে থাকে। আর এদের গড় আয়ুটা আগেই বলা হলো 1 থেকে 15 দিন, যেখানে লোহিত রক্তকণিকার গড় আয়ু ছিল প্রায় 4 মাস বা 120 দিন। এরপর আমরা চলে আসব যে রক্তের মধ্যে তৃতীয় নম্বর যে কণিকাটা আছে এটাকে আমরা বলি অণুচক্রিকা। এই অণুচক্রিকা বা থ্রম্বোসাইট যেটা, এটাকে কিন্তু ইংলিশে বলা হয় প্লাটিলেট। এরা কিন্তু রক্তের মধ্যে গুচ্ছাকারে অবস্থান করে। এদের আকৃতি গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, আবার এই যে কণিকাগুলো এরা কিন্তু বড় আকারের হয়ে থাকে। এদের গড় আয়ু কিন্তু 5 থেকে 10 দিন। তাহলে দেখা যায় যে আয়ুর যে দিক থেকে এরা মোটামুটি মাঝামাঝি পর্যায়ে, অর্থাৎ 5 থেকে 10 দিন হতে পারে, যেখানে শ্বেত রক্তকণিকার গড় আয়ুটা ছিল 1 থেকে 15 দিন। এদের কাজ হলো রক্তকে জমাট বাঁধানো। অর্থাৎ আমাদের শরীরের কোনো অংশে যদি কেটে যায় আর সেখান থেকে রক্তটা যদি বেরিয়ে যায় তাহলে বাইরে আসার মাত্রই কিন্তু অক্সিজেনের উপস্থিতিতে একটা কী করে রক্তের তঞ্চর প্রক্রিয়া শুরু হয়, যার ফলে রক্তটা গুচ্ছাকারে জমাট বেঁধে যায়। তাহলে আমরা দেখি যে রক্তক্ষরণ বন্ধ করাটাই হলো এর প্রধান কাজ। আর এটা কিন্তু রক্তের মধ্যে যেহেতু গুচ্ছাকারে থাকে সুতরাং রক্তের প্রবাহ দেহের মধ্যে এরা বাধার সৃষ্টি করে না। কোনো স্থান যদি ক্ষত হয় বিশুদ্ধ কেটে গেলে এটা বাইরে যখন চলে আসবে তখন এরা কিন্তু জমাট বাঁধিয়ে থাকে। তাহলে এখানে যে রক্তের 3 ধরনের কণিকা, এই 3 ধরনের কণিকার অবস্থানটা আমরা দেখলাম, তাদের আকার আকৃতি কেমন, বর্ণগত দিক থেকে তারা কীরকম, আর তারা সাধারণত কোন ধরনের কাজ করে থাকে সেটা আমরা দেখলাম। এরপর আমরা আলোচনা করব রক্তের অস্বাভাবিক
অবস্থা। রক্তের অস্বাভাবিক অবস্থাটা কি? স্বাভাবিক বা সুস্থ অবস্থায় কোনো ব্যক্তির দেহে রক্তের যে ধরনের থাকার কথা সেই অবস্থায় না থেকে এই উপাদানের যদি তারতম্য হয় তাহলে সেই ক্ষেত্রে রক্তের অবস্থারও পরিবর্তন হয়। এই তারতম্যজনিত কারণে যে অবস্থাটা তৈরি হবে সেটাকে আমরা বলবো রক্তের অস্বাভাবিক অবস্থা। এই রক্তের অস্বাভাবিক অবস্থার জন্য আমরা কখনো কখনো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকি। আর এই যে অস্বাভাবিক অবস্থাগুলো এটার কয়েকটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন পলিসাইথেমিয়া, অ্যানিমিয়া, লিউকেমিয়া, তারপরে থ্রম্বোসিস, পারপুরা, থ্যালাসেমিয়া আর লিউকোসাইটোসিস। এই যে সাত আটটার কথা কেন বলা হলো, এরা কিন্তু রক্তের অস্বাভাবিক জনিত কারণে এটা হয়ে থাকে। অর্থাৎ রক্তের কণিকাগুলোর বা উপাদান যেগুলি আছে সেগুলো যদি কোনো তারতম্য ঘটে বা বাহ্যিক কোনো পরিবেশের কারণে এটা কিন্তু এদের ভিন্ন রকম হতে পারে, তখন এরা অস্বাভাবিক রূপ ধারণ করে এবং কতগুলো মারাত্মক রোগের সৃষ্টি করে। এখন কখনো কখনো দেখা যায় যে রক্তের লোহিত কণিকার সংখ্যাটা যা আছে তার যদি পরিবর্তন ঘটে, বিশুদ্ধ কমে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা রক্তহীনতায় ভুগি, যেটাকে আমরা বলি অ্যানিমিয়া। তাহলে এই অ্যানিমিয়া যদি কারো হয় তাহলে বুঝতে হবে যে লোহিত কণিকার অভাবজনিত কারণে কী হবে, লোহিত কণিকার কাজগুলো ব্যাঘাত হবে, তখন ওই জাতীয় সমস্যাগুলো তার মধ্যে দেখা দিবে। আবার কোনো কোনোটা আছে দেখা যায় যেমন রোগের সৃষ্টি করতে সেটা বংশগত হতে পারে, যেমন থ্যালাসেমিয়া, এটা আসলে একটা বংশগত রোগ। এখানেও কোনো বিশেষ কারণে রক্তের মধ্যে যে লোহিত কণিকার উৎপাদন সেই উৎপাদনটা কমে যেতে পারে। আবার কখনো কখনো দেখা যায় যে বাইরে থেকে যদি কোনো তেজস্ক্রিয় রশ্মির প্রভাবে আসে বা আমরা যদি কোনো তেজস্ক্রিয় রশ্মির সংস্পর্শে আসি তাহলে সেক্ষেত্রেও কিন্তু তার যে একটা এফেক্ট বা প্রভাব, বিরূপ প্রভাব, সেটা কিন্তু আমাদের শরীরে দেখা দেবে তথা রক্তের মধ্যে দেখা দেবে। এর ফলে কী হবে, মারাত্মক কোনো রোগ সৃষ্টি হতে পারে, যেমন লিউকেমিয়া বা যেটা আমরা বলি ব্লাড ক্যান্সার, এটাও কিন্তু হতে পারে। তাহলে রক্তের যে স্বাভাবিক অবস্থা সেটা যদি না থাকে সেই যে অস্বাভাবিকতার সৃষ্টি হবে, এই অস্বাভাবিকতা মানেই হলো কতগুলি মারাত্মক ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হওয়া। আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই, এরপরে আমরা আলোচনা করব অন্য একটি বিষয়। ধন্যবাদ সবাইকে।